আমাদের রাজনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা রেজাউল করিম সাহেব খুবই কর্মঠ দক্ষ একজন অফিসার এবং আমার জানা মতে উনি একজন সচেতন। কৃষকদের জন্য বরাদ্দ বলতে বিভিন্ন নমুনার প্রদর্শনী যে বরাদ্দ দেওয়া হয় বা প্রদর্শনী গুলা দেওয়া হয়, এই প্রদর্শনী থাকা বা যা প্রদর্শনী সামগ্রী সার বীজ বা আনুষঙ্গিক জিনিসগুলা এটা যথাযথভাবে প্রদান করা। তবে একটা বিষয় আছে, সবসময় একসঙ্গে সবাইকে দেওয়া হয় না, দেওয়ার ক্ষেত্রে কিছু বেশকম সৃষ্টি হয় এই কারণে যে অনেকেই অফিসে যথাসময়ে যায় না বা তারিখ মতো গিয়ে এগুলা সংগ্রহ করে না। অনেকে দশজনকে দিলে একদিনে পাঁচজন গেস্ট করে যায়, এগুলা দিতে একটু সময় লাগে এবং ধীরে ধীরে দেওয়াও হয়, একসাথে সবাইকে দেওয়া হয় না, এই অভিযোগটা আমার কাছে আছে। এবং মারিয়া খাওয়ার ব্যাপার যেটা, এই ধরনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ প্রত্যেকটা প্রদর্শনীর প্রজেক্ট অফিসার প্রকল্প পরিদর্শক সবসময় আসেন, প্রদর্শনীগুলা পরিদর্শন করেন, দেখেন, খোঁজখবর নেন এবং সরাসরি কৃষকদের জিজ্ঞাসাবাদ করেন আপনারা এই সামগ্রী পেয়েছেন কিনা, সার পেয়েছেন কিনা, বীজ পেয়েছেন কিনা, টাকা পেয়েছেন কিনা। যার কারণে আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের কোনো টাকা আত্মসাত করার কোনো সুযোগ এখানে নাই। কত কেজি দেওয়া হয়েছে মুখী আপনাকে? 20 দিছে প্রায় 35 কেজি, আর সার দিছে সাদা সার 10 কেজি, কালো সার 10 কেজি, আর লাল সার 10 কেজি, জৈব সার 1 বস্তা, আর ছোট প্যাকেট আরো 2টা। আচ্ছা, এগুলো পাইছেন এখন পর্যন্ত? জি। তো ওনারা কি এসে খোঁজ খবর নিচ্ছে কিনা? জি, এডি আসে। আসে না, এডি আসে। আর্থিক সহযোগিতা এখন পর্যন্ত পেয়েছেন? টাকা, জি জি, টাকা পাইছে দুইবারে 4,750। 4,750 টাকা পেয়েছেন এখন পর্যন্ত? তো এমনিতে উপজেলা যে অফিসার, কৃষি অফিসার, তিনি কি আর কোনো আশ্বস্ত করেছে কিনা আপনাদেরকে, বা খেত খামারি করতে গিয়ে আর উৎসাহিত কিছু করতেছে কিনা? জি, কইছে যে এডি যে আইছে, এডিয়ে কইছেন যে এই ফসলটা ভালো করছেন, আগামীতে আপনারা অন্য কিছু পাইবা। জি জি, অনেক টাকা উপার্জন হইব এইয়া থাকে মুখে থাকে। এখানে কতটুক জমিন আছে আপনার? প্রায় 1800 হইব। 1800 জমিন। লাভজনক একটি বিষয় দেখতে পাচ্ছেন যে বিক্রি করলে একটা লাভ হবে? জি, অনেক টাকা লাভ হইব। তো এতে কি উপজেলা কৃষি অফিসারের প্রতি সন্তুষ্ট আছেন কিনা তিনি? জি, যা আপনাদেরকে দিচ্ছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ হচ্ছে যাতে কৃষকরা স্বাবলম্বী হয়, তিনি ওনার সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। একটু বলবেন যে রাজনগর কৃষি অফিস থেকে আপনারা কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? রাজনগর কৃষি অফিস থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাইতেছি। যদি অর্থ দিক দিয়া বা সার বীজ এইগুলা দিয়া যদি আরো একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা একটু টোটাল খরচটা থেকে আপনারা বেঁচে গেলেন। বেঁচে গেলাম। আচ্ছা, বর্তমান যে কৃষি অফিসার, তিনি আপনাদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা? সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই আদা বীজ কত কেজি পেলেন? আদা কেজি বীজ আমরা 16 মন পেয়েছি। 16 মন পেয়েছেন। আর 16 মনের সাথে সার কত কেজি পেয়েছেন? 300 কেজি। আদা শেষে কি আর কিছু পরিকল্পনা আছে কিনা? আমাদের আরো পরিকল্পনা আছে, শস্য পরিকল্পনা আছে। শস্য? শস্য। আচ্ছা আচ্ছা। তো এমনিতে কি আর কোনো শীতের শীতের মৌসুমে কি সবজি গুলো লাগান কিনা আপনারা? শীতের লাগায় আলু লাগায়। আচ্ছা আচ্ছা। টমেটো আছে, এইগুলো আমরা ক্ষেত করি। এখন পর্যন্ত কত পেয়েছেন? এখন পর্যন্ত টোটাল 12,000 মতো পেয়েছি। 12,000 মতো পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন মিশন 2041 সালের মধ্যে যে উন্নত বিশ্ব বাংলাদেশ করবেন, সে ব্যক্তিতে ক্ষুদা ও দারিদ্রের অবসানের যে আমাদের পরিকল্পনা সেই মোতাবেক আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করে যাচ্ছি। এই করোনাকালীন সময়েও আমরা যথারীতি কাজ করে গিয়েছি এবং আমরা বিভিন্ন রাজস্ব খাতে এবং প্রকল্পের মাধ্যমে কৃষকদের নানা সুবিধা দেওয়া হচ্ছে, সার বীজ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উন্নত চাপ সম্প্রসারণ এবং উন্নত কলা কৌশল দিতে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা চেষ্টা করতেছি যে আমাদের আমাদের খাদ্যের সমস্যা কোনো জানার জন্য
এবং আমাদের কৃষক যেন সর্বোচ্চ সুবিধা পায় সেদিকে আমাদের নজর আছে, এবং প্রকল্প আদর্শ খাতে যথারীতি কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ এবং তাদের যে উপকরণ আমরা যথারীতি বিতরণ করতেছি, এবং এতে কৃষকরা যথেষ্ট খুশি এবং তারা এই রাজনগরের কৃষি বিগত বছর থেকে অনেক দূরে এগিয়ে গেছে। ওকে চাষ করছে ঠিক আছে, তাহলে আমি কিছু অবস্থায় ভাইছি মনে অরুগা এই সার ভাইছি সাদা কালা লাল তিন জাতে ভাইছি 30 কেজি, আর ওটা পাউডার 1 প্যাকেট ভাইছি 10 কেজি, আর ওটা যোগ্য সার ভাইছি 1 বস্তা জৈব সার, যোগ্য সার 1 বস্তা, আর আরো 1 কেজির প্যাকেট একটা বেঁচেছিলাম আর আমি আগে করছি আমার নিজের বীজ আমার নিজের আল সবকিছু আমার বুঝেন নি, তার কাছ থেকে পাইছি আমি সর্বমোট ও সারো গুলা, আর টেকা পাইছি এই আগে পাইছিলাম প্রথম পাইছিলাম 2000 টাকা, আর এদিন পাইছি 7500 টাকা। 7500 পাইছেন? জি এদিন, আর আগে পাইছি 2000, আপনি টোটাল পেয়েছেন 9500 টাকা কৃষি অফিসার বা কৃষি অফিস থেকে? আমার নাম স্বপন কুমার পাল, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা। আমার এই যে কৃষক জানে আমি যে মুখী কচু চাষ করেছি, মুখী কচু ওই আমাদের ওই গ্রামে আর পশ্চিম দিকেটা আছে চাঁদবাগাটা গ্রাম, ওই গ্রামে অনেক ভালো মুখী চাষ হয়। এখানে উপরি প্রয়োগ হিসাবে সেচ দিছে পাম্পের মাধ্যমে, একবার উনি সেচ দিছে, সেচ দেওয়ার কারণে তারপর মোটামুটি আর কি ওষুধ ওনার জমিটা অনেক ভালো হয়েছে। তো আমরা তো সবসময় যেটা দিচ্ছি সেটা হচ্ছে পরামর্শ মূলত, আমাদের আমরা উপসহকারী কৃষক কর্মকর্তা যারা আছি তাদের কাজ তো মূলত আমাদের যে কৃষকদের কৃষকদের সাথে থাকে পরামর্শ দেওয়া। আগে আমরা তো কিছু কিছু টাকা ওই যে কৃষকই তো বলছে যে প্রথমে 2000 টাকা এই প্রদর্শনী দেওয়া হয়েছে, পরে ওই যে বীজ এবং আন্তঃপূজা বাবদ মনে হয় শেষে যে টাকাটা দেওয়া হয়েছে, পরে পরে কত টাকা পাইছে বলছিলেন? 7500 টাকা পরে পাইছে। কয়দিন হয়েছে পাইছেন যেটা পাইছেন টাকাটা? তো আজকে মনে হলো ওই দিন তোর 10-15 দিন ওই দিন অনুমান 7500 টাকা পর্যন্ত আপনি 9